জিবরাইল আমিন আলাইহি সালাতু ওয়াসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ওই তিনটা প্রশ্ন করার কারণ একটা আছে, সেই কারণটা হলো আমি আপনার কাছে জানতে চাই, 40 দিন আগে কি কোনো যুবক আপনার কাছে আসছিল? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ও জিবরাইল, হ্যাঁ হ্যাঁ, একটা যুবক আমার কাছে আসছিল। তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসালাম আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবকটা কোথায় আছে আপনি জানেন নি? আল্লাহর রাসূল বলেন, না না, আমি জানি না ওই যুবকটা কোথায় আছে। তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবকটা যাকে যখন আপনি সাংঘাতিক গুনাহ বলে তাড়িয়ে দিয়েছিলেন, ওই যুবকটা তো 40 দিন পর্যন্ত তার স্ত্রীর খোঁজ খবর নেয় না, তার সন্তানের খোঁজ খবর নেয় না, ওই যুবকটা তো পাহাড়ের উপর পয়রা কান্নাকাটি করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই যুবক সাহাবাকে বড় বড় সাহাবায়ে কেরামের মাধ্যমে সংবাদ দিয়ে আপনার কাছে নিয়ে আইসা, আপনার জবান দ্বারা শোনায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করছেন এবং তার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিছে। মুসলমান ইমানদার, তাফসীরের কিতাবের মধ্যে মুফতি শফি রহমতুল্লাহি আলাই আল্লামা শিবলি রহমতুল্লাহি আলাই একটা কৌল আনছেন, আল্লামা শিবলি রহমতুল্লাহি আলাই তাওবাতান নাসুহা এর ব্যাখ্যার মধ্যে লিখেছেন, ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আন্তরিক তাওবা বলতে হলো আমি আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়া, অন্তরের দ্বারা অনুশোচনা করা, জোরে বলেন সুবহানাল্লাহ, অন্তরের দ্বারা অনুশোচনা করার মানে হলো আপনি যখন গুনার প্রতি অনুতপ্ত হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলবেন, এই সময় বলবেন, আল্লাহ গো, জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ গো, মস্ত বড় অপরাধ করেছি, আল্লাহ সামনে আর জীবনে কোনোদিন গুনাহ করব না, এই ওয়াদায় যদি ওয়াদাবদ্ধ হইতে পারেন এটাকেই বলে আন্তরিক তাওবা। কথা বুঝে আসছে? ও মুসলমান ইমানদার, এখন বলতে পারেন হুজুর, জীবনে তো গুনাহ করতে করতে একবার জীবনটা বইয়ে ফেলছি, মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জিন্দেগির গুনাহ মাফ করবেন না। ভাই, এই ধারণাটা যদি আপনি করে থাকেন তাহলে এই ধারণাটা আপনার ভুল, কারণ আপনাদেরকে যদি এই আলোচনার ব্যাখ্যা বিশ্লেষণ বুঝাতে চাই একটা ওয়াকে আপনাদের সামনে টানতে হবে। ফকিহ আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহি আলাই তিনার কিতাবের মধ্যে লেখেন, খলিফাতুল মুসলিম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গড় থেকে বাইর হইছেন, কোথাও জন্য যাবেন, রাস্তার কিছু দূর যাইতে না যাইতে রাস্তার কিনারার মধ্যে দেখলেন একটা টকবগে যুবক সাহাবা রাস্তার কিনারার মধ্যে দাঁড়াইয়া এমন বাপ ভঙ্গিমায় কান্নাকাটি করতেছে। ও মুসলমান ইমানদার, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকের কান্নার বাপ ভঙ্গিমা দেখিয়া তিনিও কান্নার কান্নাকাটিতে মত্ত হয়ে গেলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, শুধু তাই না, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবক সাহাবাকে বললেন, ও যুবক, তুমি কেন রাস্তায় দাঁড়িয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে কেন কান্নাকাটি করতেছ? মায়ুব কি কাকাসাব, মায়ুব কি কাসাব, এর যুবক তুমি এভাবে কেন কান্নাকাটি করতেছ? কান্নাকাটি করার কারণটা জানতে চাই। ওই যুবক বলে, ও আমিরুল মুমিনিন উমর, আমি তো আমার জীবনে মস্ত বড় একটা অপরাধ করে ফেলছি, এই জন্য আমি রাস্তার কিনারার মধ্যে দাঁড়াইয়া কান্নাকাটি করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার গুনাহ জিন্দেগীর গুনাহ মাফ করবেন কিনা এর ব্যাপারে আমি নিজেই সন্দিহান। ও মুসলমান ইমানদার, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবক সাহাবাকে সান্ত্বনা দেওয়ার নিমিত্ত বললেন, ও যুবক সাহাবা, তোমার ক্লান্ত হবে না, এরে যুবক তোমার কান্নাকাটি বন্ধ করো, এরে যুবক তোমার কান্নাকাটি বন্ধ করো, আল্লাহ রাব্বুল আলামিন তো রহমানুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন তো গফফার, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমার জিন্দেগির গুনাহ মাফ করবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর যুবক কান্নাকাটি বন্ধ করে না, কান্নাকাটি করতেই আছে, কান্নাকাটি করতেই আছে। ও মুসলমান ইমানদার, এরপর আল্লাহর রাসূলের প্রিয় সাহাবা খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুবক সাহাবা রে, শোনো, কান্নাকাটি বন্ধ করো, তোমাকে আমি রাসূলের দরবারে নিয়ে যাব। তখন ওই যুবক সাহাবী আল্লাহর রাসূলের কথা
পড়ার সাথে সাথে ওই যুবক সাহাবীটা সাময়িক সময়ের জন্য কান্নাকাটি বন্ধ করে দিল আর বলতে লাগলো খলিফা উমর চলো আমি রাসূলের দরবারে যাব রাসূলের দরবারে গিয়া আমার গুনাহের বৃত্তান্ত বর্ণনা করে পর দেখব আল্লাহর রাসূল কোন তওবার পথ পদ্ধতি বাতিয়ে দেন কিনা ও মুসলমান ইমানদার এরপর যুবকটা কান্নাকাটি করতেছে আর রাস্তা আগাইতেছে রাসূলের দরবারে যাবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবক সাহাবাকে নিয়ে রওনা হলেন আল্লাহর রাসূলের দরওয়াজার সামনে যখন একবার সন্নিকটবর্তী হয়ে গেলেন খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আরে যুবক তুমি দরওয়াজার পাশে দাঁড়াও তুমি রুমের মধ্যে ঢুকো না আমি রাসূলের দরবারে আগে যাব যদি দেখি রাসূলের মেজাজ ভালো তাহলে আপনাকে রাসূলের দরবারের মধ্যে নিয়ে যাব ও মুসলমান ইমানদার খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করে আর রাসূলের দরওয়াজার দিকে আগায় রাসূলের নিকট আগায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরের চোখে পানি দেখিয়া বলতে লাগলেন আরে উমর মায়ুব কি কামর এ যুবক তোমাকে এভাবে কে কাঁদায় আরে যুবক তুমি এভাবে কেন কান্নাকাটি করতেছ আরে যুবক উমর তোমাকে তো আজকে যেভাবে কান্নাকাটিতে মত্ত দেখতেছি আমি তো আর জীবনে কোনোদিন তোমাকে কান্নাকাটি এভাবে করতে দেখি নাই আরে উমর তুমি কেন কান্নাকাটি করতেছ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার গুনাহের জন্য কান্নাকাটি করি না কিন্তু আমি দেখলাম একটা যুবক সাহাবী রাস্তার কিনারার মধ্যে দাঁড়াইয়া তার গুনাহের প্রতি অনুতপ্ত হইয়া কান্নাকাটি করতেছে ওই যুবক সাহাবীকে আমি আপনার দরওয়াজায় নিয়ে আসি আল্লাহর রাসূল বললেন উমর যাও জলদি করে যাও ওই যুবক সাহাবীটাকে আমার নিকট নিয়ে আসো ও মুসলমান ইমানদার দিলের কান লাগায় শোনো শুনলে অবশ্যই ফায়দা হবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতর থেকে বাহির হয়ে ওই যুবক সাহাবীটিকে আবার আল্লাহর রাসূলের দরওয়াজার সামনে নিয়ে আসলেন আবার আল্লাহর রাসূলের দরওয়াজার সামনে যখন ওই যুবকটাকে নিয়ে আসলেন ওই যুবকটার শরীরের মধ্যে যেন ভূমিকম্প শুরু হয়ে গেছে ওই যুবকটা কান্নাকাটির মাত্রা আরো বাড়ায় দিছে ও মুসলমান ইমানদার শুধু তাই না ওই যুবকটা কান্নাকাটি করতে করতে বেহুশ হয়ে গেছে ওই যুবকটার যখন হুশ ফিরে আসলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে বললেন এরে যুবক তুমি কেন কান্নাকাটি করতেছ ওই যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো আমার জীবনে মস্ত বড় একটা অপরাধ করে ফেলছি জানি না আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার এই অপরাধ ক্ষমা করবেন কিনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই যুবকের চেহারার দিকে তাকিয়ে বলেন এরে যুবক তুমি কি আল্লাহর সৃষ্টিকুলের চাইতে সবচেয়ে বড় গুনাহ করে ফেলছ তখন ওই যুবক কান্নাকাটি করে আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মন বলতেছে আমি আল্লাহর সৃষ্টিগুলোর চাইতে সবচেয়ে বড় গুনাহ করে ফেলছি আল্লাহর রাসূল আশ্চর্যের চোখে তাকিয়ে আবার যুবককে প্রশ্ন করলেন এরে যুবক তুমি কি আল্লাহর দয়ার চাইতে সবচেয়ে বড় গুনাহ করে ফেলছ তখন ওই যুবক কান্নাকাটি করে আর বলে তখন ওই যুবক কান্নাকাটি করে বলে ইয়া রাসূলুল্লাহ আমার মন বলতেছে আমি আল্লাহর দয়ার চাইতে সবচেয়ে বড় গুনাহ করে ফেলছি ও মুসলমান ইমানদার আল্লাহর রাসূল দ্বিতীয়বার আশ্চর্যের চোখে তার দিকে তাকিয়ে বললেন আরে যুবক তুমি কি আল্লাহর রাসূল চাইতে সবচেয়ে বড় গুনাহ করে ফেলছো তখন ওই যুবক সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মন বলতেছে আমি আল্লাহর আরশের চাইতে সবচেয়ে বড় গুনাহ করে ফেলছি ও মুসলমান ইমানদার এরপর আল্লাহর রাসূল ওই যুবকের দিকে তাকিয়ে আবার বললেন আরে যুবক সাহাবা তুমি কি হাল কাতালতা নাফসা তুমি কি কাউকে খুন করেছো তুমি কি কাউকে হত্যা করেছো ওই যুবক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না না আমি কাউকে খুন করি নাই আমি কাউকে মারি নাই আমি কাউকে গুম করি নাই আল্লাহর রাসূল আবার ওই যুবক সাহাবাকে বললেন আরে যুবক হাল আশরাকতা বিল্লাহ তুমি কি আল্লাহর সাথে শরীক করেছো তখন ওই যুবক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার জীবনে গাছ পূজা করি নাই আমি আমার জীবনে মাছ পূজা করি নাই আমি আমার জীবনে সূর্য পূজা করি নাই আমি আমার জীবনে পাহাড় পূজা করি নাই আমি আমার জীবনে গরু পূজা করি নাই ইয়া রাসূলুল্লাহ শিরিক করব তো দূরের কথা শিরিকের দ্বারের কাছে যাই নাই জুরে বলেন সুবহানাল্লাহ আরো আস্তে বলেন সুবহানাল্লাহ ও মুসলমান ইমানদার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাব শোনার পর আল্লাহর রাসূল যুবক সাহাবীকে বললেন আরে যুবক সাহাবী তুমি কাউকে খুন করো নাই আল্লাহর সাথে শরীক করো নাই তাহলে তোমার যদি গুনার বিবরণ না দাও কেমনে বুঝবো আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগির গুনাহ মাফ করবেন কিনা তখন ওই যুবকটা আরো কান্নার মাত্রা বাড়িয়ে দিলো
ওই যুবকটা কান্নাকাটি করতে আছে কান্নাকাটি করতে আছে দ্বিতীয়বারের মতো আল্লাহর রাসূলের সামনে ওই যুবকটা কান্নাকাটি করতে করতে বেহুশ হয়ে গেছে আবার যখন হুঁশ ফিরে আসলো আল্লাহর রাসূল বললেন এর যুবক সাহাবা তোমার গুনাহের বিবরণটা দাও যদি গুনাহের বিবরণটা দিতে পারো তাহলে বুঝতে পারবো আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ maaf করবেন কিনা তখন ওই যুবক সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই গুনাহের বিবরণ আপনার কাছে দিতে আমার লজ্জা হচ্ছে আপনি শুনে না জানি কি যে বলেন আল্লাহর রাসূল বলেন যুবক সাহাবা রে তুমি তোমার গুনাহের বিবরণটা দাও ওই যুবক সাহাবীর কান্নাকাটি করার বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার ছেলে সন্তানদেরকে খানা খাওয়ানোর জন্য আমি আমার মেয়ে সন্তানদেরকে খানা খাওয়ানোর জন্য আমি আমার স্ত্রী বোন পোষণ দেওয়ার জন্য একটা পদ্ধতি বেছে নিয়েছি যেই পদ্ধতির মাধ্যমে আমি আমার ছেলে সন্তানদেরকে খানা খাওয়াই আমি আমার স্ত্রীর বোন পোষণ দেই আল্লাহর রাসূল বললেন যুবক সাহাবারে সেই পদ্ধতিটা কি বলো আল্লাহর রাসূলের সামনে ওই যুবক সাহাবীটা কান্নাকাটি করার বলে ইয়া রাসূলুল্লাহ যেই পদ্ধতিটা আমি বেছে নিয়েছি সেই পদ্ধতিটা হলো কাপন চুরি আমি কাপন চুরি করি প্রতিনিয়ত এগুলো বিক্রি করে আমি আমার ছেলে সন্তানদেরকে খানা খাওয়াই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবচাইতে আশ্চর্যের বিষয় হলো কিছুদিন আগে মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী একটা মেয়ে মারা গেছিল যখন আমার কানের মধ্যে সংবাদ আসলো তাদের আপনজনের চুককে ফাঁকি দিয়ে আমি ওই সুন্দরী মেয়ের কবরের নিকটবর্তী হলাম ওই সুন্দরী মেয়ের কবরের নিকটবর্তী হওয়ার পর কবর খনন করা শুরু করলাম কবর খনন করা যখন শেষ ওই কবর থেকে ওই মহিলার ওই মেয়ের পাঁচখানা কাপড় নিয়ে আমি ওই কবর থেকে কিছু দূর চলে গেলাম কিছু দূর যাওয়ার পর শয়তান যেন আমার গায়ের মধ্যে চেপে বসে গেছে শয়তানের পরিচনায় আমি ফেসে গেলাম শয়তান আমাকে বলতেছে এরে যুবক তুমি পাঁচখানা কাপড় নিয়ে রাজি হয়ে গেলা এরে যুবক তুমি কি একবার একবার কবরের দিকে টস লাগায় দেখলে না কত সুন্দর মেয়ে কবরের মধ্যে পড়ে আছে তুমি চাইলে তোমার মনের বাসনা পুরো করতে পারো তুমি চাইলে তোমার কাম বাসনা মিটাইতে পারো এরে যুবক মেয়েটা চাইলেও তোমাকে বারণ করতে পারবে না তারে যুবক যা ওই মেয়ের সাথে তুই তোর কাজটা কমপ্লিট করে ফেললো কোর কমপ্লিট করে ফেল ও মুসলমান ইমানদার যুবকটা টেকবেন দেওয়ার বলে ইয়া রাসূলুল্লাহ শয়তানের পরিচনায় যখন আমি ফেসে গেলাম আবার ওই কবরের নিকটবর্তী হলাম কবরের নিকটবর্তী হওয়ার পর আমি আমার কাজ কমপ্লিট করলাম জুরে বলেন নাউজুবিল্লাহ ও মুসলমান ইমানদার শুধু তাই না কাজ কমপ্লিট করে যখন কবর থেকে আবার কিছু দূর গেল যেন ওই যুবকটা আল্লাহর রাসূলের সামনে ট্রিটমেন্ট দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো শয়তানের পরিচনায় ফেসে যাওয়ার পর আমি আমার কাজ কমপ্লিট করলাম আবার যখন পাঁচখানা কাপড় নিয়ে কিছু দূর গেলাম মনে হয় যেন ওই মেয়েটা কবর থেকে দাঁড়িয়ে বলতেছে এরে যুবক তুমি আমাকে হাজার হাজার মানুষের সামনে অপবিত্র করে গেলা এরে যুবক তুমি আমাকে হাজার হাজার মানুষের সামনে উলঙ্গ করে গেলা এরে যুবক তোমার কি কিয়ামতের কথা মনে হয় না এরে যুবক তুমি কি তোমার কি কবরের কথা মনে হয় না এরে যুবক তুমি কি কাম করলা আমি কাল কিয়ামতের সামনে কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে অপবিত্র অবস্থায় নাপাক অবস্থায় ন্যাংটা অবস্থায় দাঁড় হতে হবে ও মুসলমান ইমানদার আল্লাহর রাসূলের সামনে যখন ওই যুবকটা ট্রিটমেন্ট দিয়ে শেষ করলো আল্লাহর রাসূল এই সমস্ত ঘটনার বিবরণ শোনার পর আল্লাহর রাসূল বললেন যুবক রে তুমি আসলে তো সাংঘাতিক গুনাহ করে ফেলছো তুমি আসলেই তো সাংঘাতিক গুনাহ করে ফেলছো আল্লাহর রাসূল যখন বললেন আসলেই তুমি সাংঘাতিক গুনাহ করে ফেলছো তখন ওই যুবক সাহাবা মনে মনে ভাবলো আল্লাহর রাসূল তো মুস্তাজাব দোয়া আল্লাহর রাসূলের দোয়া বিতা যায় না আল্লাহর রাসূল যেই দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রান্টেড যোগ্য হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা ও মুসলমান ইমানদার ওই যুবকটা যখন শুনলো আল্লাহর রাসূল বলছেন যুবক রে আসলেই তুমি সাংঘাতিক গুনাহ করে ফেলছো তখন ওই যুবকটা নিরুপায় হয়ে আল্লাহর রাসূলের দিক থেকে মুখটা ফিরে এমন একটা দৌড় মারছে দৌড় মাইরা পাহাড়ের উপর আশ্রয় নিছে পাহাড়ের উপর যাওয়ার পর কান্নাকাটি করতেছে আল্লাহ গো তোমার হাবিব বলে ফেলছে আমি সাংঘাতিক গুনাহ করে ফেলছি আল্লাহ গো মনে হয় আমার কোনো মাফির পথ নাই ও মুসলমান ইমানদার একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় সপ্তাহ পেরিয়ে মাস সপ্তাহ পেরিয়ে মাস যখন অতিক্রম করলো 40 দিনও অতিক্রম তো হয়ে গেল ও মুসলমান ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন তো সব দেখতেছেন কিনা দেখতেছেন না কথা বলেন না কেন আল্লাহ রাব্বুল আলামিন সব দেখতেছেন ওই যুবক সাহাবাটা তো স্ত্রীর খোঁজ খবর নেয় না ওই যুবক সাহাবা তো সন্তানের খোঁজ খবর নেয় না 40 দিন যখন পার হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম
হোসেনকে বললেন এরে জিব্রাইল যাও তুমি আমি তুমি আমার হাবিবের কাছে যাও ও মুসলমান ইমানদার জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ওয়াদার প্রাপ্ত হয়ে আল্লাহর রাসূলের সামনে আসলেন আল্লাহর রাসূলের সামনে আয়েশা আল্লাহর রাসূলকে বললেন ও জিব্রাইল জিব্রাইল বললেন আল্লাহর রাসূলকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আপনাকে সালাম পাঠাইছে ও মুসলমান ইমানদার আল্লাহর সালাম পাওয়ার সাথে সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন ও মুসলমান ইমানদার শুধু তাই না এবার জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আমাকে আপনার নিকট পাঠাইছে তিনটা প্রশ্ন করার জন্য কয়টা প্রশ্ন করার জন্য সবাই বলেন কয়টা আরো জোরে কয়টা আরো জোরে মা জোর দিয়ে বলতে পারেন না নির্বাচন আসলে দেখা যায় তিন টাকার চাকাইয়া অমুক বারো চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না এক অক্ত আপনারা দেখি শূন্যস্থান ভালোই পুরো করতে পারেন আপনারা নতুন করে মাদ্রাসায় ভর্তি হওয়া দরকার আপনারা তো মমতাজ পাবেন ঠিক কি না ও মুসলমান ইমানদার আল্লাহর নবীর সামনে জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার নিকট আল্লাহ আমাকে পাঠাইছে তিনটা প্রশ্ন করার জন্য কয়টা আল্লাহর রাসূল জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন ও জিব্রাইল আল্লাহ রাব্বুল আলামিন কোন তিনটা প্রশ্ন করার জন্য বলছে তিনটা প্রশ্ন করে ফেলো ও মুসলমান ইমানদার যশ মুহূর্ত পর্যন্ত জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে প্রথম প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আমাকে তিনটা প্রশ্ন পড়ার জন্য আপনার কাছে পাঠাইছে এর মধ্যে প্রথম নম্বর প্রশ্ন হলো আল্লাহ রাব্বুল আলামিন সারা কুল আলামকে সৃষ্টি করেছেন না আপনি সৃষ্টি করেছেন তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের দৃঢ় চিত্তে জবাব দিলেন ও জিব্রাইল আমার আল্লাহ রাব্বুল আলামিন সারা কুল আলামকে সৃষ্টি করেছেন এমন কি আমি নবী মুহাম্মদকে সৃষ্টি করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ ও মুসলমান ইমানদার জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে আবার দ্বিতীয় নম্বর প্রশ্ন করলেন ও নবী মুহাম্মদ আল্লাহ আমাকে বলছে দ্বিতীয় নম্বর প্রশ্ন আপনাকে করার জন্য এখন বলুন আল্লাহ রাব্বুল আলামিন সারা কুল আলামের রিজিকের ব্যবস্থা আপনি করেন না আমার আল্লাহ করেন তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃঢ় চিত্তে জবাব দিলেন দৃঢ় চিত্তে জবাব দিলেন ও জিব্রাইল আমার আল্লাহ রাব্বুল আলামিন সারা কুল আলামের রিজিকের ব্যবস্থা করেন এমন কি আমি নবী মুহাম্মদ কেও আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ান সুবহানাল্লাহ কইবেন না আচ্ছা তাক না কইলে বাড়িতে গিয়ে কইেন আপনি একলা কইলে হবে না তো সবাই বলতে হবে না কথা বলেন না কেন সুবহানাল্লাহর ফজিলত তো হুজুররা বলতেই আছেন তা আমি একটা বলি বলবো কথা বলেন না কেন বলবো একবার সুবহানাল্লাহ বললে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একবার বান্দা যখন সুবহানাল্লাহ বলে আরশের খুঁটিগুলো কাঁপা কাঁপি শুরু করে জোরে বলেন সুবহানাল্লাহ শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আরশের খুঁটিকে লক্ষ্য করে বলবেন এই আরশের খুঁটি কাঁপতেছ কেন জানতে চাই ওই আরশের খুঁটির জবান খুলে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ তখন ওই আরশের খুঁটি বলতে থাকবে আল্লাহ গো আমি কাঁপি না জমিনে যেন তোমার কুলমান্দা তোমার বক্তব্য বর্ণনা করতেছে এই বক্তব্য বর্ণনা করার কারণে আমি আরশের খুঁটি কাঁপা কাঁপি করতেছি জোরে বলেন সুবহানাল্লাহ ও মুসলমান ইমানদার শুধু তাই না শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আরশের খুঁটি কাঁপাকাঁপি বন্ধ করো আরশের খুঁটি বলতে থাকবে আল্লাহ গো আমার কাঁপাকাঁপি বন্ধ করব না আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন আরশের খুঁটি কেন কাঁপাকাঁপি বন্ধ করবে না তখন ওই আরশের খুঁটি বলবে আল্লাহ গো আল্লাহ যতক্ষণ পর্যন্ত যে বান্দারা তোমার সুবহানাল্লাহ বরকতের তাসবিহ বর্ণনা করতেছে যতক্ষণ পর্যন্ত এদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ না করা হবে আমরা আরশের খুঁটিগুলো কাঁপতেই থাকবো কাঁপতেই থাকবো শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বললেন হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো যারা জমিনের মধ্যে আমার বরকত বর্ণনা করতেছে আমি আল্লাহ এদের জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দিলাম ফায়দা আছে কিনা নাই কথা বলেন না কেন
ও মুসলমান ইমানদার হাটহাজারীতে যখন পড়ি হাটহাজারীতে যখন পড়ি আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহ আলাই আমার উস্তাদ তিনি আমাদেরকে ইজাজত দিবেন আনা উজিজুকুম কামা আজাজানি শাইখুল আরব হুসাইন আহমদ মাদানী থেকে আমাদেরকে ইজাজত দিবেন তিনি যখন আমাদেরকে শেষ হাদিস পড়ান কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওই হাদিস যখন পড়ান এক তো হাদিস যখন ছাত্ররা শুনে তখন কান্নাকাটি করতেছে এর একটা কারণ হলো এক তো শেষ হাদিস এই সমস্ত বড় দর্সে আর বসতে পারবে না এই জন্য ছাত্ররা কান্নাকাটি করতেছে আর দ্বিতীয় নম্বর কান্নাকাটি করার কারণ হলো এই হাদিসটা ফজিলতপূর্ণ হাদিস জোরে বলেন সুবহানাল্লাহ মানে এই হাদিসের সারাংশ তর্জমা হচ্ছে এমন দুইটা বাক্য আছে এমন দুইটা বাক্য আছে যেই দুইটা বাক্য জবানে উচ্চারণ করতে সহজ কিন্তু মিজানের ফাল্লায় অধিক ভারী জোরে বলেন সুবহানাল্লাহ দুইটা বাক্য কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই জন্য সুবহানাল্লাহ মাঝে মধ্যে বলবেন সুবহানাল্লাহ মাঝে মধ্যে বলবেন বললে আপনাদের ফায়দা বাঙালি তো ফায়দা যেদিকে পায় ওইদিকে পা বাড়ায় কথা বলেন ঠিক কিনা আওয়াজ দেন ঠিক কিনা আজকে আমাদের আওয়াজ কমে যাওয়ার কারণে আজকে আমাদের আওয়াজ কমে যাওয়ার কারণে বাংলার জমিনের কাফির মুনাফিক বেঈমানরা তারা একটা নীল নকশা আঁকতেছে ইসলাম থাকবে কিনা থাকবে না কথা বলেন ঠিক কিনা এখনো যদি মুসলমানের আওয়াজকে বাইতে পারো বাংলার জমিনের কাফির মুনাফিক বেঈমানরা কোন দিকে পান করবে সেই পথ খুঁজে পাবে না পাবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আওয়াজ সুপ্রিয় উপস্থিতি এই জন্য আমি সব জায়গায় বলে থাকি এখনো যদি বাংলার মুসলমান শাহজালাল মজরুর দিয়ামনি রহমতুল্লাহ আলাইহির ভূমিকা অবতীর্ণ হয় আল্লাহু আকবারের ধ্বনি মাঠে ময়দানে ছুটে পড়ে বাংলার জমিনে নাস্তিক মুর্তাদ বেঈমানরা কোন দিকে পান করবে সেই পথ খুঁজে পাবে না পাবে না কথা বলেন ঠিক কিনা যাক আওয়াজ দিবেন কোথায় ছিলাম মনে আছে তো আপনাদের বলেন তো কোথায় ছিলাম সেটা শুনতেই আছেন দুইটা রয়েছে দুইটা বলছি একটা রয়েছে না তো মনোযোগ দিয়ে শুনতে হবে তো না শুনলে আগামীকাল এই আগামীকাল আসার পর আপনাকে একজন বলল ওই যে মুহিবি হুজুর যে আপনাদের সামনে বয়ান করছে ইউসুফ জুলেখার কিচ্ছে কইছে আচ্ছা বলেন তো ইউসুফ বেটা না বেটি তখন বলবেন হুজুর তো বলছিল বেটা এখন জানি না মহিলা হয়েছে কিনা না শোনার কারণে মনোযোগ দেয়া না শোনার কারণে এমনই হয় ঠিক কিনা এই জন্য হুশ গালেব জোশ মাগলুব হুজুর যারা আছেন তারাই বুঝবেন হুশ গালেব জোশ মাগলুব শুধু জোশের সাথে শুনলেই হবে না হুশের সাথে শুনতে হবে কথা বলেন ঠিক কিনা ও মুসলমান ইমানদার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম তিন নম্বর প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সারা কুলে কায়নাত কে আপনি মাফ করার ক্ষমতা রাখেন না আমার আল্লাহ মাফ করার ক্ষমতা রাখেন কে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা রাখেন না আপনি রাখেন তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলো চিত্তে জবাব দিলেন ও জিব্রাইল আমার আল্লাহ রাব্বুল আলামিন সারা কুলে কায়নাত কে মাফ করার ক্ষমতা রাখেন এমন কি আমি নবী মুহাম্মদ কে আল্লাহ মাফ করেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যত ফজিলত বলি তত আওয়াজ কমে বিষয়টা কি আমার কথা আপনারা বুঝেন না বুঝারই তো কথা এখন আপনাদের এলাকায় আত্মীয়তা করছি আপনারা আমার কথা বুঝবেন আমি আপনাদের কথা বুঝবো কথা বলেন ঠিক কিনা চিনার দরকার নাই শেষে পরিচয় দিব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তিনটা প্রশ্ন করলেন তিনটা প্রশ্ন দৃঢ়চিত্তে আল্লাহর রাসূল জবাব দিলেন শেষ মুহূর্ত পর্যন্ত জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই তিনটা প্রশ্ন করার কারণ একটা আছে সেই কারণটা হলো আমি আপনার কাছে জানতে চাই 40 দিন আগে কি কোনো যুবক আপনার কাছে আসছিল তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন ও জিব্রাইল হ্যাঁ হ্যাঁ একটা যুবক আমার কাছে আসছিল তখন জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম আবার বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
ওই যুবকটা কোথায় আছে আপনি জানেন নি? আল্লাহর রাসূল বলেন, না না আমি জানি না ওই যুবকটা কোথায় আছে। তখন জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই যুবকটা যাকে যখন আপনি সাংঘাতিক গুনাহ বলে তাড়িয়ে দিয়েছিলেন, ওই যুবকটা তো 40 দিন পর্যন্ত তার স্ত্রীর খোঁজ খবর নেয় না, তার সন্তানের খোঁজ খবর নেয় না, ওই যুবকটা তো পাহাড়ের উপর পয়রা কান্নাকাটি করতেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই যুবক সাহাবাকে বড় বড় সাহাবায়ে কেরামের মাধ্যমে সংবাদ দিয়ে আপনার কাছে নিয়ে আইসা, আপনার জবান দ্বারা শোনায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করছেন এবং তার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। দেখছেন নি, এত বড় গুনাহগারকে যদি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে পারেন, আপনাকে আমাকে মাফ করবেন না আমার আল্লাহ? না, সেই সময় আল্লাহ ছিলেন, এখন নাই, বিষয়টা আমার কথা বলেন না কেন? এ যুবক তুমি বলতে পারো, হুজুর আমি তো সর্ব ধরনের গুনার দিকে একবারে সেঞ্চুরি করে ফেলছি, জীবনে এমন কোন গুনাহ করি নাই, জীবনে এমন কোন গুনাহ নাই যে গুনাহ করি নাই আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় মাফ করবেন না। ভাই এই ধারণাটা যদি আপনার থেকে থাকে তাহলে এই ধারণাটা ভুল, কারণ আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জমানায় একটা যুবক বনী ইসরাইল গোত্রের মধ্যে বসবাস করত, এমন কোন গুনাহ করেন এমন কোন গুনাহ নাই যে সে গুনাহ ওই গুনাহ করে নাই। ওই বনী ইসরাইল শহরে মানুষ ওই যুবকের অত্যাচারে অতিষ্ঠিত হয়ে একবার পরামর্শের মধ্যে বসলো, ওই যুবকটাকে তো বনী ইসরাইল শহরের মধ্যে আর রাখা যাবে না, ওই যুবকটাকে আমরা শহর থেকে তাড়িয়ে দিব, ওই যুবকের কারণে আমাদের মেয়ে সন্তানের খুব ইজ্জতের একটা ব্যাপার সেবার আছে, ওই যুবকের কারণে আমাদের মেয়ে সন্তানরা ইজ্জত আবরু নিয়ে রাস্তা দিকে চলাচল করতে পারে না, ওই যুবককে আমাদের শহরের মধ্যে রাখা যাবে না। সবাই পরামর্শ করিয়া একটা জঙ্গলের মধ্যে রাইকা আসলো, ও মুসলমান ইমানদার আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জমানায় ওই যুবকটাকে যখন বনী ইসরাইল শহরের সবাই মিলে একটা জঙ্গলের মধ্যে রাইকা আসলো, তখন সবাই ওকে রাইকা আসার পর ওই যুবকটা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ গো দুনিয়ার সব যদি আমাকে এখানে পালায় দিছে কিন্তু তুমি মাওলা তো আমাকে এখনো পালায় দাও নাই, কিন্তু তুমি মাওলা তো এখনো তুমি আমাকে ছেড়ে দাও নাই, আল্লাহ এই অন্তিম মুহূর্তে এই মৃত্যুর মুমূর্ষ অবস্থায় আমি আপনার কাছে মাফ চাইতেছি, আল্লাহ গো আপনি আমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ কইরা দেন। এভাবে তওবা করতেছে, এভাবে কান্নাকাটি করতেছে, ও মুসলমান ইমানদার অন্তরে কান লাগায় শুনেন, ওই যুবকটা ভাবে দোয়া করার পর কিছুদিন যাইতে না যাইতে ওই যুবকটা মারা গেছে, ওই যুবকটা মারা যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন মূসা পয়গম্বরকে জানায় দিলেন, ও নবী মূসা শহরের সমস্ত যুবকদেরকে জানায় দাও আমার একটা দুস্থ ওই জঙ্গলের মধ্যে মারা গেছে, যদি ওই দুস্থের জানাজার মধ্যে যারা অংশগ্রহণ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব। ও মুসলমান ইমানদার আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বনী ইসরাইল শহরের সব যুবকদেরকে শোনা দিলেন, এর যুবকেরা শোনো ওই জঙ্গলের মধ্যে নাকি আল্লাহর একটা দোস্ত মারা গেছে, চলো আমরা ওই যুবকের গিয়া কাফন দাফনের ব্যবস্থা করি, ওই যুবককে গিয়া কবরস্থ করে আসি, চলো যদি আমরা ওই জানাজার মধ্যে অংশগ্রহণ করতে পারি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা অংশগ্রহণ করবে তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। মুসলমান ইমানদার আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কথায় ওই বনী ইসরাইল শহরের সবাই চলিয়া গেল ওই জঙ্গলের মধ্যে, ওই জঙ্গলের মধ্যে যাওয়ার পর যখন এই যুবকের চেহারা দেখলো অন্যান্য যুবকরা তখন আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলতে লাগলো, ও নবী মূসা এই যুবক তো এমন কোনো গুনাহ নাই যা সে করে নাই, সেই ব্যক্তি আল্লাহর দোস্ত হয় কেমনে আমরা জানতে চাই, তুমি তোমার আল্লাহর কাছ থেকে জেনে আসো। ও মুসলমান ইমানদার আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে আবার আরজি পেশ করলেন, আল্লাহ গো ওই যুবকরা তো এসব কথা বলতেছে, সে সব ধরনের গুনার দিক দিয়ে সেঞ্চুরি করেছে, ওই ব্যক্তি তোমার দোস্ত হয় কেমনে তারা জানতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে জানিয়ে দিলেন, ও নবী মূসা আপনি ওই সমস্ত যুবকদেরকে জানায় দেন, ওই সমস্ত যুবকদেরকে জানায় দেন তারা যে বলছে ওই যুবকটা পাপাট ছিল, ওই যুবকটা পাপিষ্ট ছিল, ওই যুবকটা গুনাহ করেছে আসলে তাদের কথা ঠিক, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন যে বলছে আমার দোস্ত সেটাও ঠিক। কথা বুঝছেন?
তখন যুবকরা আবার মূসা আলাইহিস সালামকে বলল, ও নবী মূসা, দুইও কথা একসাথে ঠিক হতে পারে না, দুইও কথা একসাথে ঠিক হতে পারে না, যে কোনো একটা ঠিক হবে, কথা বলেন ঠিক কি না? আসলে তো যৌক্তিক দাবি এটাই, দুনো কথা একসাথে সঠিক হতে পারে না, যে কোনো একটা সঠিক হবে, কথা বলেন ঠিক কি না? দুনোটা তো সঠিক হওয়ার কথা না। যুবকরা মূসা নবীকে বলতেছে, ও নবী মূসা, দুনোটা সঠিক হওয়ার কথা না। আল্লাহ বলতেছেন আল্লাহর দোস্ত, আবার বলতেছেন আমাদের কথা স্বীকারোক্তি দিতেছেন, ওই যুবকটা আসলেই পাপারটা পাপিষ্ট ছিল, সেটা সঠিক, যে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে আসেন আপনি আল্লাহর কাছে বইলা। তখন আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজি পেশ করলেন, আল্লাহ গো, এই যুবকরা তো এসব কথা বলতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে জানায় দিলেন, ও নবী মূসা, তাদেরকে জানায় দাও, তারা এই যুবকের অত্যাচারে অতিষ্ঠ হওয়ার কারণে সবাই জঙ্গলের মধ্যে রেখে আসছিল, সবাই জঙ্গলের মধ্যে যখন রেখে আসছিল, ওই যুবকটা আমি আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দোয়া করছিল, লাজিদু করিবা ওয়ালা হামিমা, লাজিদু করিবা ওয়ালা হামিমা, আল্লাহ গো, আমার পাশে কোনো আত্মীয় স্বজন নাই, আল্লাহ গো, আমার পাশে কোনো বন্ধু বান্ধব নাই, আল্লাহ গো, এই মুহূর্তে আমি তোমার কাছে দোয়া করতেছি, আল্লাহ আপনি আমার জিন্দেগীর গুনাহ মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই এই দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরওয়াজার মধ্যে একটা জুস এসে গেল, যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের তওবা কবুল করে নিলাম। শুধু তাই না, ওই যুবকের জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ তখন মাফ করে দিছি। ও মুসলমান ইমানদার, আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম যখন এ কথা শুনাইলেন, তখন তারা সব যুবকরা আল্লাহর কথা মেনে নিল। ও মুসলমান ইমানদার, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম কে আরো বললেন, ও নবী মূসা, সে তো তার নিজের জন্য ক্ষমা চাইছে, সে যদি সারা কুল আলামের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আমি আল্লাহ তার দোয়া করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবার জিন্দগির সমস্ত গুনাকে মাফ করে দিতাম। ও মুসলমান ইমানদার, ওয়াজ বেশি লম্বা করা যাবে না, এইভাবে যদি তাওবা করতে পারো, তাওবার মতো তাওবা, আন্তরিক তাওবা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার আমার গুনাহ মাফ করবেন কিনা। যদি তাওবা করার পর আল্লাহর কাছে গ্রান্টেড যোগ্য হয়ে যায়, কবুল হয়ে যায়, গ্রহণযোগ্য হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষাংশে বলেন, আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তোমার তওবা কবুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তোমার তওবা গ্রান্টেড যোগ্য হয়ে যায়, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর তৈরি জান্নাত তোমাদেরকে দিয়ে দিবেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এমন জান্নাত দান করবেন যেই জান্নাতের তল্লাশের মধ্যে নহর বহমান থাকবে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মরার আগে যদি আপনি তওবা করে না মারা যান, আপনার অবস্থা ভয়াবহ হবে। ও মুসলমান ইমানদার, এই জন্য কবরের জগতে যাওয়ার আগে নেক আমল করার দরকার আছে কিনা নাই, কথা বলে আছে কিনা নাই? এখন যদি যুবক ভাইদের কাছে তবলিগওয়ালা ভাই দাওয়াত নিয়ে যায়, ও যুবক ভাই চলেন নামাজে যায়, তখন ওই যুবক প্রতি উত্তর দেয়, ও তবলিগওয়ালা ভাই, আমার তো এখন নামাজে যাওয়ার সময় হয় না, আমার তো দাড়ি এখনো গজায় নাই, আমার তো দাড়ি এখনো সাদা হয় নাই, এই জবাব দেয়। ও মুসলমান ইমানদার, আরো কিছু যুবক জবাব দেয়, হুজুর গো, সময় আসলে পরে নামাজ পড়ব, সময় আসলে পরে রোজা রাখব, এখনো তো সময় হয় নাই। ও যুবক, তুমি কি বলতে পারবা একটা সেকেন্ড তুমি বাঁচবা, বাঁচতে পারবে, এমন একটা গ্যারান্টি দিতে পারবা? পৃথিবীর সমস্ত শ্রেণীর লোক দুইটা বিষয়ে একমত, কয়টা বিষয়ে একমত? সবাই বলেন কয়টা বিষয়ে একমত? সবাই সুখ চায়, সবাই এক নম্বরে সবাই কি চায়? আল্লাহর জমিনে কেউ আছে যে সুখ চায় না? কথা বলেন না, এখন আছে আল্লাহর জমিনে? দুইটা বিষয়ে সবাই একমত, এক নম্বরে সবাই সুখ চায়, সবাই সুখ চায়, এটার মধ্যে কেউ দ্বিমত নাই। আরেকটা বিষয়ে সবাই একমত, আপনি হিন্দু বলেন, মুসলমান বলেন, খ্রিস্টান বলেন, যাহাই বলেন, যে সবাই মরতে হবে এই জিনিসটা বিশ্বাস করে, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, মরাই যেহেতু লাগবে, নেকা আমল করে যদি কবরে না যাইতে পারো,
তাহলে আপনার আমার জীবন সফল কাম নয় ব্যর্থ কথা বলেন ঠিক কি না ও মুসলমান ইমানদার আপনার কাছে যখন দাওয়াত নিয়ে যাওয়া হয় আপনি কেন না করেন আপনি তখন ওই আপনার উচিত ছিল নেক আমলের মধ্যে লাগিয়ে যাওয়া আপনি কেন বাহানা করেন বলেন যে সময় হয় নাই আরে ভাই এক ব্যক্তি দুনিয়া পরিচালনা করছে আবার নেক আমল করছে জুড়ে বলেন সুবহানাল্লাহ বলমুনি চলবে কতক্ষণ সারারাত চলবে হ্যাঁ সারারাত সর্বনাশ আসলে আপনারা যে ইসলাম মুসলমানকে ভালোবাসেন তার বাস্তব একটা প্রমাণ কথা বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রিয় বান্দা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি ভারতের জমিনের মধ্যে একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন আল্লাহর ওলি মারা যাওয়ার সময় যখন একবারে নিকটবর্তী হয়ে গেল তখন খাদিমকে লক্ষ্য করে বলেন এরা আমার খাদিম এরে আমার খাদিম শুনে রাখ হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিছুদিনের মধ্যে দুনিয়া থেকে নিয়ে যেতে পারেন এর আগে একটা কথা শুনে রাখ ভারতের জমিনের মধ্যে আলেম ওলামার অভাব নাই কিন্তু যে কোনো আলেম দিয়ে আমার জানাজার নামাজের ইমামতি করবে না যার মধ্যে চারটা গুণ পাবে সেজন্য আমার জানাজার নামাজের ইমামতি করে কয়টা গুণ পাইলে তার জানাজার নামাজের ইমামতি করবে সবাই বলেন আরো জোরে চারটা গুণ তার কাছে পাওয়া যাবে সে যেন আমার জানাজার নামাজের ইমামতি করে ও মুসলমান ইমানদার শুধু তাই না আল্লাহর ওলি খাদিম আল্লাহর ওলি খাদিম বলতে লাগলো ও আল্লাহর ওলি এই চারটা গুণ বলে যান হয়তোবা কিছুদিনের মধ্যে হয়তোবা আপনি মারাও যেতে পারেন যদি চারটা গুণ বলে না যান উপস্থিত সময়ে হয়তো আমি আমরা একটা গন্ডগোলের মধ্যে পড়ে যাব আল্লাহর ওলি গো চারটা গুণ বলে যান কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাই কুতুবউদ্দিন বখতিয়ার খাকি এরা আমার খাদিম যে আমার জানাজার নামাজের ইমামতি করবে তার কাছে এক নম্বর গুণ টাকা রাখবে যে জীবনে কোনোদিন জিব্বা দিয়ে মিথ্যা কথা বলে নাই এই গুণটা সহজ না কঠিন কঠিন না আপনার কেউ কেউ বলতেছেন হয়তো সহজ আরে মিয়া আপনার মোবাইল যে আছে ফোন আছে আপনি এখনো এখানে আছেন ঈদগাহের মধ্যে আছেন আপনি বলতেছেন ভাই আমি রাস্তার মধ্যে উঠে গেছি চলে আসতেছি বাড়ি ফেরার মধ্যে 10 মিনিটের ভিতরে এটা মিথ্যা কথা হয় কি না মিথ্যা কথা হয় আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি বললেন এ আমার খাদিম যে আমার জানাজার নামাজের ইমামতি করবে তার কাছে প্রথম নম্বর গুণ তাকে লাগবে যে জীবনে কোনোদিন জিব্বা দিয়ে মিথ্যা কথা বলে নাই আল্লাহর ওলি খাদিম বলতে লাগলো ওগো আল্লাহর ওলি দুই নম্বর গুণ কি বলে ফেলো আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি খাদিমকে লক্ষ্য করে বললেন আরে আমার খাদিম যে আমার জানাজার নামাজের ইমামতি করবে তার কাছে দুই নম্বর গুণ তাকে লাগবে যে জীবনে কোনোদিন চক্ষু দিয়া বেগানা নারীকে দেখে নাই সুবহানাল্লাহ কইবেন না আরো জোরে বলেন সুবহানাল্লাহ এই গুণটা সহজ না কঠিন আজকে রাস্তা দিয়ে চলতে ফিরতে আমাদের চক্ষু দ্বারা অনেক গুনাহ হয় কিনা এই যুবক এই চক্ষুর গুনাহ থেকে আপনি আমি বাঁচতে হবে কথা বলেন ঠিক কি না রাস্তা দিয়ে আপনার চক্ষু অপাত্র ব্যবহার করা যাবে না আপনার যেই দিকে যাওয়ার দরকার সেই দিকে নজর নিচের দিকে রেখে ওই দিকে হাঁটতে হবে চলতে হবে কথা বলেন ঠিক কি না আল্লাহ কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি খাদিমকে লক্ষ্য করে বলে এরা আমার খাদিম যে আমার জানাজার নামাজের ইমামতি করবে তার কাছে তিন নম্বর গুণ টাকা রাখবে যে জীবনে কোনোদিন আসরের ফরজ নামাজের পূর্বের চার রাকাত সুন্নাত নামাজ ছাড়ে নাই ও মুসলমান আল্লাহর ওলি খাদিম বলতে লাগলো আল্লাহর ওলি বলো তিন নম্বর গুণ তার কাছে কি টাকা লাগবে আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি বলতে লাগলেন এরা আমার খাদিম যে আমার জানাজার নামাজের ইমামতি করবে তার কাছে তিন নম্বর গুণ টাকা লাগবে যে জীবনে কোনোদিন আসরের ফরজ নামাজের পূর্বে সুন্নাত নামাজ ছাড়ে নাই এই গুণগুলা কঠিন কিনা কঠিন না খুব কঠিন আসরের নামাজের সময় মসজিদে আসলে পরে মুসল্লিরা একটা তাড়াহুড়া শুরু কইরা দেয় বারবার ঘড়ির দিকে তাকায় আর মুয়াজ্জিনের দিকে তাকায় কখন মুয়াজ্জিন দাঁড় হবে আর একামত দিবে নামাজটা শেষ কইরা কোনো মতে দৌড় পাতাই দেওয়া যায় কথা বলেন ঠিক কিনা সুন্নত পড়বে তো দূরের কথা ও মুসলমান ইমানদার আল্লাহর ওলি খাদিম কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহি আলাইহি বলতে লাগলো ও আল্লাহর ওলি আপনার জানাজার নামাজের ইমামতি করার জন্য চার নম্বর গুণ কি সেটাও বলে ফেলেন আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাই বলতে লাগলেন খাদিম রে যে আমার জানাজার নামাজের ইমামতি করবে যে আমার জানাজার নামাজের ইমামতি করবে তার কাছে চার নম্বর গুণ টাকা লাগবে যে জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই যে জীবনে কোনোদিন
তাহাজ্জুদের নামাজ ছাড়া নাই, এই গুণগুলা কঠিন কিনা? ও মুসলমানি বান্দা, এই চার গুণ বরাবর কিছুদিন যাইতে না যাইতে আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ আলাই মারা গেলেন। মারা যাওয়ার পর গোটা ভারতবর্ষের মধ্যে একটা হইচই শুরু হয়ে গেল। শুরু হয়ে যাওয়ার পর দিল্লির ময়দানে জানাজার নামাজ একটা সময় নির্ধারণ করা হলো। জানাজার নামাজ পড়ার জন্য পঙ্গুপালের মতো দিল্লির ময়দানের মধ্যে জমায়েত হলো। আল্লাহর ওলি খাদিমকে সবাই লক্ষ্য করে বলল, আরে আল্লাহর ওলি খাদিম, আল্লাহর ওলি মারা যাওয়ার পূর্বে কোন ওসিয়ত নামা বলে গেছেন কি? তখন খাদিম বলতে লাগলো, এ লোক সমাগম, আল্লাহর ওলি মারা যাওয়ার পূর্বে লোক হবে, কে জানাজার নামাজ পড়াবে? কেউ তো আগ বাড়ে না, কেউ তো জানাজার নামাজ পড়ার জন্য আগ বাড়ে না। পিছন থেকে একজন লোক আসলো, যিনার নাম ইংরেজিতে বলা হয় শামসুদ্দিন ইলতুৎমিশ, বাংলাতে বলা হয় শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাই। পিছন থেকে আগ বাড়াইতেছে আর বলতেছে, লোক সমাগম, আমার রাস্তা চড়ো, আমার রাস্তা চড়ো, আমি হলাম এই সারগুন অধিকারী লোক। শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাই গোটা রাষ্ট্র পরিচালনা করছেন, আবার এই সারগুনের অধিকারী হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ যদি রাষ্ট্র পরিচালনা করে, জীবনে কোনোদিন চক্ষু দিয়া বেগানা নারীকে দেখে নাই, জিব্বা দিয়া মিথ্যা কথা বলে নাই, হ্যাঁ জীবনে কোনোদিন আসরের পূর্বের চার রাকাত সুন্নাত নামাজ ছাড়া নাই, তাহাজ্জুদের নামাজ ছাড়া নাই, এই রকম রাষ্ট্র পরিচালনা করে যদি তারা এই আমলের গুণে গুণান্বিত হইতে পারে, আপনি আমি কেন পারবো না? আজকে থেকে এই ওয়াদা করা যায়নি হুজুর, আজকে থেকে যতদিন পর্যন্ত আমাদের শ্বাস জারি থাকবে একদিনও কোনোদিন নামাজ ছাড়ব পারবেননি। হুজুররা আছেন, হুজুররা সামনে হাত তোলা দিয়া আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়ে যান। সবাই বলেন, আল্লাহ আর জীবনে কোনোদিন গুনাহ করব না, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না। সবাই বলেন না কেন? এর মানে সারা রাত্রি ওয়াজ শুনবেন, ফজরের নামাজ পড়বেন না, বিষয়টা এমন কথা বলেন না কেন? ওয়াদা বলেন, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলেন আমিন।